যারা কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের এবার পরীক্ষায় আসতে চলেছে প্রথম প্রশ্ন পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলে পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি দুই কার লেখা বিষ্ণু শর্মার লেখা তিন ইতিহাসমালা লেখা। উইলিয়াম কেরি চার জীবনের জলসাগরে কার আত্মজীবনী মান্না দে পাঁচ রাস্তারঙ্গিনী কার লেখা কলহন ছয় স্মৃতিকথা কাকে বলে এটা তোমরা বই থেকে দেখে নেবে সাত আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ইবন খালদুন আট চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় সুমা কিয়েন নয় পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত মেসোপটেমিয়ায় দশ ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি ভারতীয় মিউজিয়াম এগারো ব্রিটিশ ইতিহাসের জনক কাকে বলে বিটকে বয়সী ড বারো পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘরটির নাম স্কানসেন মিউজিয়াম তেরো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় আফ্রিকাকে চোদ্দ ম্যাকাও বন্ধর কোথায় অবস্থিত চীনে পনেরো নিকট পাচ্য কাকে বলা হয় ষোলো দুর্পাচ্য কাকে বলা হয় সতেরো ব্ল্যাক গোল্ড কাকে বলা হয় গোলমরিচকে আঠেরো হারমাদ কাদের বলা হয় পর্তুগিজ জলদস্যুদের হারমাদ বলা হয় উনিশ গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন কালিকট বন্দরে কুড়ি সপ্তবর্ষবয়স্পী যুদ্ধ কবে শুরু হয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একুশ উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় জাপানকে বাইশ আমেরিকা কবে স্বাধীন হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তেইশ শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ইংল্যান্ডে চব্বিশ কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত পঁচিশ প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল যেগুলি বলছি না সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিও ছাব্বিশ নতুন বিশ্ব বলতে কোন মহাদেশকে বোঝানো হয় আমেরিকা মহাদেশকে সাতাশ ইন্দোচিনের বর্তমান নাম কি ইন্দো বর্তমান নাম হলো ভিয়েতমিন অ্যাজটেক সভ্যতাকে ধ্বংস করে হারমার্স কোর্টেজ উনত্রিশ আমেরিকা মহাদেশকে আবিষ্কার আবিষ্কার করে ক্রিস্টোফার কলম্বাস ভাস্কো দা গামা কবে ভারতে আসে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে মুক্তদার নীতিকে ঘোষণা করেন জন হে ফিনান্স ক্যাপিটালিকার লেখা হিলফার্ডিং তেত্রিশ বৈষম্য নীতি কোন দেশে চালু হয় দক্ষিণ আফ্রিকা বাংলার নবাব কেছিলেন সিরাজ উদ্দৌলা পঁয়ত্রিশ চিরস্থায়ী বন্দোবস্তের প্রত্যাগ কেছিলেন লর্ড কর্ণওয়ালিস ছত্রিশ বাংলায় ছিয়াত্তরের মান্যন্তর কবে হয়েছিল সতেরোশো সত্তর সালে সাঁত্রিশ কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা ইম্পে আটত্রিশ কে বাংলায় শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস উনচল্লিশ কবে শাসনের অবসান ঘটে চল্লিশ একশালা বন্দোবস্ত কে চালু করে একচল্লিশ ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডালহৌসি বিয়াল্লিশ কাকে রাহাতবাড়ি বন্দোবস্ত জনক বলা হয় টমাস মানড্রো তেতাল্লিশ কলকাতা নাগরিক কে প্রতিষ্ঠা করে জব চানর্ক চুয়াল্লিশ কাকে ভারতের ম্যাকিয়াবেলি বলা হতো সমুদ্রগুপ্তকে পলাশির যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম পেন্টিং সাতচল্লিশ বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় দেখে নিয়ে বই থেকে উনপঞ্চাশ ভারতের প্রথম পার্টিকল স্থাপিত হয় কোথায় রিস আলিনগড়ের সন্ধি কাদের মধ্যে হয় পঞ্চাশ তোমরা যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না এরকম আরও ভিডিও ভিডিও আসছে নানকিন সন্ধি কবে স্বাক্ষরিত হয় টাইপিং শব্দের অর্থ কী চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয় স্কুল বুক কে প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গুলাম গিরি কারর লেখা জ্যোতিরাও ফুলে চুইয়ে পড়ানীতির প্রবক্তাকে মেকলে এশিয়াটিক কে প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোনস বাংলা গৌদ্য সাহিত্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মীয় সভা কয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায় বর্তমান ভারত কার কার্লেখা স্বামী বিবেকানন্দ কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর সিক্সটি ফোর কে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি বিদ্যাসাগর কলেজ সত্যশোধক সভাকে প্রতিষ্ঠা করে জ্যোতিরাও ফুলে তত্ত্ববোধিনী পত্রিকাকে প্রকাশ করে দেবেন্দ্রনাথ ঠাকুর কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় শ্রী নারায়ণ গুরু দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় বীর সলিঙ্গম সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড মিনিট কবে পাস হয় মেকলেমিনিট পাশ হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিংস কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকারা কাকে বলা হয় উডের ডেস প্যাচকে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী তিন আইন কবে পাশ হয় তিন আইন পাশ হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে মহাদেব গোবিন্দ রানাডে এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ নীল দর্পণ নাটক কি রচনা করে নীল দর্পণ নাটক রচনা করে দীনবন্ধু মিত্র সাউকার কাদের বলা হতো সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন কে এ এস ডাঙ্গে হরিজন শব্দের অর্থ কী মতুয়া ধর্মের প্রবর্তককে মতুয়া ধর্মের প্রবর্তক হলো হরিচাঁদ ঠাকুর পুনা চুক্তি কাদের মধ্যে হয় পুনা চুক্তি উনিশশো সালে হয়েছিল এটি হয়েছিল গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে চীনের ওপর একুশ দফা দাবি আরোপ করে কে জাপান কুয়ো মিংতাং জলের প্রতিষ্ঠাতাকে মন্টেকু চেমসপোর্ট শাসন সংস্কার আইন পাস হয় কবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মল্লিমিন্ট সংস্কার আইন পাস হয় কবে এটি হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে কাদের মধ্যে লক্ষ্নৌ চুক্তি হয়েছিল লক্ষ্নৌ চুক্তি হয়েছিল মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে রাওলাট কমিশনের রপর নাম কি রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন নাইনটি থ্রি কে কাইজার ই হিন্দ উপাধিত্যাগ করে গান্ধীজি ভারতে কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় কানপুরে মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয় তেত্রিশ জন রাওলাট আইন কবে পাস হয় রাওলাট আইন পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এআইটি কবে গঠিত হয় এআইটি ইউসির ফুলফার্ম হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটি গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এর সভাপতি ছিল লালা লাজপত রায় দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিল স্যার সৈয়দ আহমদ খান নাও আর নেভার কার লেখা প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি কাদের হরিজন বলতেন একশো দুই অধীনতামূলক মৃত্যু কে চালু করে এটি চালু করে লর্ড কর্নওয়ালিস সত্যবিলোপ নীতি কে চালু করে চালু করে লর্ড ডালহৌসি নবান্ন কাল লেখা নবান্ন লেখা নবান্ন একটি নাটক এটি লেখা বিজন ভট্টাচার্যের একশো পাঁচ বাংলায় পঞ্চাশের মন্ডন্তর কবে হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীপুরি কাকে বলা হতো গান্ধীপুরি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে সুভাষচন্দ্র আন্দামানের নাম কী রাখেন শহীদ দ্বীপ রশিদ আলী দিবস কয়ে পালিত হয় রশিদ আলী দিবস পালিত হয় বারোই ফেব্রুয়ারি রশিদ আলী ছিলেন রশিদি কে ছিলেন এভাবে প্রশ্ন আসতে পারে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন সেনা নৌ বিদ্রোহ শুরু হয় কোন জাহাজে নৌ বিদ্রোহ কবে হয় তোমাদের এটাও আসতে পারে নৌ বিদ্রোহ হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটি হয় বোম্বাইতে এবং এটি শুরু হয় তলোয়ার নামক জাহাজে একশো দশ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন একশো এগারো ভারতের লৌহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এবং এটি নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু ডিসকভারি অব ইন্ডিয়া কার লেখা এটিও জওহরলাল নেহেরুর লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার লেখা এটি লেখা এপিজে আব্দুল কালাম আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠা হয়েছিল দিন সরকার প্রতিষ্ঠা হয়েছিল সিঙ্গাপুরে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের সংবিধান কবে কার্যকর হয় কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো তেচল্লিশ সালে সম্ভবত এটা একটু দেখে নিও বই থেকে তোমরা আর চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জন্য আসছে